আপনি যখন একটি স্মার্টফোন কিনেন তো সেই ক্ষেত্রে আপনি ভাবেন যে আমি কোন ব্র্যান্ডের স্মার্টফোন কিনবো, কোন ব্র্যান্ডের স্মার্টফোন আমার জন্য সবচেয়ে ভালো হবে, এই চিন্তা করেন। একবার মনে করেন যে না স্যামসাং নিব, একবার মনে করেন যে না রেডমি নিব, এই ধরনের কনফিউশন কিন্তু লেগেই থাকে। আজকের ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে এই ধরনের কোনো কনফিউশন আপনার মধ্যে থাকবে না। তো চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওতে চলে যাই। আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনার মোবাইল নষ্ট হয়ে যাবে, একদম বদদোয়া দিয়ে দিব। কিন্তু চলুন শুরু করা যাক। ওকে, জোকসে পার্ট। তো প্রথম কথা হচ্ছে, আপনি যে স্মার্টফোনের ব্র্যান্ড চুজ করতে চাচ্ছেন আপনার বাজেটটা কত? আপনি স্মার্টফোনের ব্র্যান্ড চুজ করার আগে আপনি চিন্তা করবেন যে আপনার বাজেটটা কত। আপনার যেই রকম বাজেট রয়েছে এবং আপনি যেই ধরনের স্মার্টফোন চান, আপনি যদি লাইক আপনার স্মার্টফোন দিয়ে বেশি গেম খেলতে চান অথবা আপনার স্মার্টফোন দিয়ে আপনি ভালো ফটোগ্রাফি করতে চান বা ভিডিওগ্রাফি করতে চান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্মার্টফোনের যেই চাহিদা বা আপনার স্মার্টফোন থেকে যেই আউটপুটটা সেটা কিন্তু আলাদা। লাইক আপনি গেম খেললে কিন্তু অবশ্যই আপনার ভালো একটা প্রসেসরের প্রয়োজন হবে অথবা র্যাম রোমটা বেশি প্রয়োজন হবে। আর যদি আপনি ক্যামেরা ফোন চান, স্মার্টফোন থেকে বেসিক্যালি এই দুইটা জিনিসই মানুষ বেশি চায়, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্মার্টফোনের যে ক্যামেরা পারফরমেন্সটা রয়েছে সেটা মাস্ট বি ভালো হইতে হবে। তো এখন কথা হচ্ছে তার মধ্যে আপনি কোন ধরনের স্মার্টফোন নেবেন। লাইক এখন ভালো ব্র্যান্ডের মধ্যে আপনার রয়েছে স্যামসাং রয়েছে, দেন অপো নিতে পারেন, ভিভো নিতে পারেন, রিয়েলমি নিতে পারেন, তারপর হচ্ছে শাওমি নিতে পারেন, আরও কিছু স্মার্টফোন রয়েছে লাইক স্যামফোনি, ইনফিনিক্স, এগুলো নানাই ভালো। এগুলো আসলে আপডেটের এখন পর্যন্ত প্রবলেম করে, আপডেট দিতে ঝামেলা হয়। তো যাই হোক, আপনি যদি একটি ভালো স্মার্টফোন নিতে চান তাহলে আপনার প্রথম যেটা আপনার প্রথম যেই পয়েন্ট সেই পয়েন্টটা হচ্ছে আপনি স্মার্টফোন থেকে কী চান। আপনি যদি ভালো গেম খেলতে চান তাহলে মাস্ট বি আপনার স্মার্টফোনের মধ্যে একটি ভালো প্রসেসর হইতে হবে। তো চলুন আমরা প্রসেসটি ফলো করি, আপনি কীভাবে আপনার স্মার্টফোনের ব্র্যান্ড চুজ করবেন পারফেক্টলি। তো প্রসেসটি ফলো করার জন্য আপনি দারাজ ইউজ করতে পারেন, তো আমি দারাজ ইউজ করতেছি। আপনি যদি আমার ভিডিওটি বাংলাদেশ থেকে দেখেন তাহলে একদম সহজ একটা পদ্ধতি হচ্ছে আপনি দারাজ ইউজ করতে পারেন, আর যদি আপনি এই ভিডিওটি দেখেন ইন্ডিয়া থেকে তাহলে আপনি সরাসরি ফ্লিপকার্ট ইউজ করতে পারেন। সেম টু সেম প্রসেস দুইটাতেই। তো আপনার যেই স্মার্টফোনটি লাগবে প্রথমে হচ্ছে আপনি ক্যাটাগরিটা চুজ করে নেবেন। আপনি যদি ক্যাটাগরি চুজ না করেন তাহলে কিন্তু এখান থেকে হবে না। তো প্রথমে আপনি চলে যাবেন দারাজে, দারাজ থেকে আপনি মোবাইল ফোনে যে ক্যাটাগরিটা রয়েছে সেটা আপনি চুজ করবেন। তো আপনি স্মার্টফোনটি চুজ করার জন্য আপনার যে প্রাইস ট্যাগটা রয়েছে সেটা আপনি দিতে পারেন। তো অবশ্যই এখন স্মার্টফোনের মধ্যে 6 GB 128 GB এই ধরনের র্যাম রোম ছাড়া কিন্তু হয় না। তো আমি এখানে 15,000-20,000 টাকা বাজেট দিয়ে দিচ্ছি, আপনার যে বাজেটের প্রয়োজন সেটা আপনি এখানে দিয়ে দিবেন। দেন হচ্ছে স্টোরেজ ক্যাপাসিটিতে আমি 128 GB দিয়ে দিচ্ছি, এটা সর্বনিম্ন রিকোয়ারমেন্ট। তো 6 GB 128 GB স্মার্টফোন আমার মাস্ট বি হইতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন হিউজ পরিমাণে স্মার্টফোন চলে আসছে, তো আপনি এখান থেকে যেটা চান সেটা চুজ করতে পারেন। তবে আমি যেটা বললাম, আপনি যদি গেমার হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার স্মার্টফোনের যে প্রসেসর সেটা ভালো হইতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিয়েলমি 9i যে স্মার্টফোন রয়েছে সেটাই প্রথমে চলে আসছে দারাজের মধ্যে। তো এইখানে এটার যে প্রসেসরটা সেটা আপনি প্রথমেই চুজ করে নেবেন যদি আপনি গেমার হয়ে থাকেন, বা আপনার স্মার্টফোনের যদি প্রসেসর ভালো প্রয়োজন হয় বা প্রসেসর দিয়ে আপনি গেম খেলতে চান, বেশি গেম খেলতে চান, তো অবশ্যই আপনার স্মার্টফোনের প্রসেসর ভালো হইতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কোয়ালকম স্ন্যাপড্রাগনের প্রসেসর। তো আপনারা অবশ্যই জানেন যে কোয়ালকম স্মার্টফোনগুলো কিন্তু খুব ভালো হয়ে থাকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্ন্যাপড্রাগন 680 4G একটি প্রসেসর। তো এখানে 6 nanometer এটা বিল্ড করা, তো আপনারা বুঝতেই পারতেছেন 6 nanometer প্রসেসর থেকে আপনি অনেক অনেক ভালো আউটপুট পাবেন। যত ন্যানোমিটার কম হবে তত কিন্তু আপনার স্মার্টফোন থেকে আপনি ভালো পারফরমেন্স পাবেন ব্যাটারির ক্ষেত্রে, প্লাস হচ্ছে প্রসেসরের ক্ষেত্রে। এখন আসি, আপনি যদি ভালো ক্যামেরা চান তাহলে কী করবেন? তাহলে আপনি এই সেম টু সেম জায়গায় চলে যাবেন, মানে ফিল্টারের মধ্যে। ফিল্টারের মধ্যে গিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার একটা অপশন রয়েছে, ব্যাক ক্যামেরা এবং হচ্ছে ফ্রন্ট ক্যামেরা। তো এখানে ব্যাক ক্যামেরা এখানে আমি চুজ করে দিলাম 46-50, কারণ বেশি মেগাপিক্সেলের প্রয়োজন নেই, এটা হয়তো আপনারা অনেকেই জানেন। যদি স্মার্টফোনের প্রসেসরটা মোটামুটি ভালো হয়ে থাকে তাহলেই কিন্তু আপনার ভালো একটা ক্যামেরা ফোন আপনি পেয়ে যাবেন। তো যেহেতু সর্বনিম্ন রিকোয়ারমেন্ট এখানে দিতেই হবে, তো আমি এখানে 16-20 megapixel ফ্রন্ট ক্যামেরা দিয়ে দিলাম, দেন এখানে আমি ডান করে দিলাম। ওকে, তো এখানে ডান করে দেওয়ার পর আপনি সেম টু সেম দেখতে পাচ্ছেন যে রিয়েলমি 9i আসছে। তো এখানে আরও কয়েকটা স্মার্টফোন আপনারা দেখতে পাচ্ছেন, স্যামসাংয়ের প্লাস ইনফিনিক্সের অপর। তো আমাদের যে রিকোয়ারমেন্ট সেই রিকোয়ারমেন্টের মধ্যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন মেইন ক্যামেরা 50 megapixel, দেন এই সেলফি ক্যামেরা হচ্ছে 16 megapixel। এখানে কিন্তু আমাদের রিকোয়ারমেন্টটা 100% সে পূরণ করতে পারতেছে। তো এখানে যে স্মার্টফোনগুলো রয়েছে আপনি এখান থেকে যে কোনো একটা চুজ করতে পারেন, সেটা হতে পারে স্যামসাংয়ের, সেটা হতে পারে অপোর, সেটা হতে পারে হুয়াওয়ে, যে কোনো একটা ব্র্যান্ড আপনি এখান থেকে
চুজ করে নিতে পারবেন, আপনার জন্য খুব ভালো, এখান থেকে একটা ফলাফল আপনি পাবেন। তবে ইনফিনিক্সেরটা আপনি চাইলেও চুজ করতে পারেন, না হলে ভালো হয়, কারণ এটা আপডেট নিয়ে প্রবলেম আছে, বা স্মার্টফোনের যেই হার্ডওয়্যার সেই সেকশনে একটু প্রবলেম এখন পর্যন্ত আছে। তো আপনি এটাতে না গিয়ে এখানে আপনি অপো, রিয়েলমি অথবা আপনি স্যামসাং অথবা এখানে হুয়াওয়ে রয়েছে, যে কোনো একটা আপনি চুজ করতে পারেন। তো চলুন সম্পূর্ণ বিষয়টাকে আর একটু সামারি করা যাক। সত্যিকার অর্থে এখন স্মার্টফোনের যে ব্র্যান্ডটা রয়েছে এটা এতটা এফেক্টিভ না, কারণ প্রত্যেকটা স্মার্টফোনই কিন্তু অনেক অনেক ভালো, সেখানে রিয়েলমি, অপো, ভিভো, শাওমি, ইনফিনিক্সও কিন্তু ভালো করতেছে, খারাপ না, ভালো করার চেষ্টা ওরা করতেছে। আপনি যে কোনো ধরনের স্মার্টফোন নিতে পারেন, তবে সেক্ষেত্রে আপনার স্মার্টফোনের যে চাহিদা বা আপনার স্মার্টফোন থেকে যে আউটপুটটা সেটার উপরে ডিপেন্ড করে আপনি কোন স্মার্টফোনটা নেবেন। তো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তারপরেও যদি আপনি স্মার্টফোন ব্র্যান্ড চুজ করার ক্ষেত্রে এখনও প্রবলেম হয়ে থাকে, তাহলে আমাকে কমেন্টে জানান আপনার কী সমস্যা, আমি চেষ্টা করবো আপনার সমস্যা সমাধান দেওয়ার জন্য। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিল দেন গুড বাই অ্যান্ড আসসালামু আলাইকুম।